জিন জিনে হাজির করে জিজ্ঞাসা করে এটা কি হয়েছিল এটা কি হয়েছিল জিনদের অনেকে বলে কেমনে বলে এটা শুনি বলে রাখি জিনেরা অনেক লম্বা হায়াত পায় হাজার বছর হায়াত পায় তো এরা একে অপরের সাথে খুব দ্রুত কমিউনিকেশন করতে পারে আমরা যেমন দরজার দেখতে পাই না ওরা দেখতে পায় আল্লাহ তালা বলি দিস ইন্নাকুম ইয়ারাও না হু হুয়া কাবিল হুমিনা ছিল তারাও নাও তোমরা তা দেখতে পাবে অথমাস দেখতে পায় তো কি করে যেটা বুঝতে পারছি লোকটা মরে গেছে ওই লোকটার জিনটা ওখানে বসে আছে প্রত্যেক মানুষের একটা জিন আছে তো এর জিজ্ঞাসা কি হয়েছিল রে তো বলে বলে আসে বলে এইটা হয়েছিল ও গায়েব জানা ওর তো জিজ্ঞাসা করে জেনে নিছে বুঝছেন কথাটা ওই লোককে জিজ্ঞাসা করে জেনে নিছে জানে নিয়ে তারপর বলতেছে এটা গায়েব জানা হবে না এটাকে এটা কমিউনিকেশন জাস্ট আপনি যদি কেন এখন ঢাকায় বৃষ্টি হয়েছে টেলিফোনে জানি বলে তো ঢাকায় কিন্তু বৃষ্টি হয়েছে এটা গায়েব জানা হবে ঠিক ওই কমিউনিকেশন চালায় তারা আর আপনি বুঝেন যে কি জিনে তো মনে হয় কিছু একটা জানছে জিন হাজির করতেছে এই জন্য এইগুলো হাজির করা কি শিরিক কারণ তাদের কাছে আপনি ধারণা করতেছেন আশা কোনো কিছু পরিবর্তন আশা করতেছেন রসুল্লাহ সাল্লাম এই জন্য বলছেন মান আতা কাহেনান কেউ যদি কোনো গণকের কাছে আসে কোন কিছু জিজ্ঞাসা করে তাকে তাহলে ফালাম ইকবাল্লাহু সলাতুন আর লাইলা চল্লিশ দিন পর্যন্ত তার আবাদ কবুল হবে না আর যদি বিশ্বাস করে সে কি বলছে ফাকাদ কাফার আবিমা উনজিরা আলাহ মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম রসুল্লাহ সাল্লাহ আসলাম যা নাজিল হয়েছে তার পিছিয়ে কুফুরি করলো এটা মোহাম্মদ সাল্লাহ আসলামের কথা কেন জানেন কারণ সে যে গায়েবের কথা জানতে চাচ্ছে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলীর ছাত্র ছিল ইমাম আবি ইউসুফ নাম শুনেছেন না ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ একজন জিজ্ঞাসা করছে বলতেছে অমুকে নবুতে দাবি করছে আমি তারা জিজ্ঞাসা করছি যে তোমার নবুতের প্রমাণ কি কয় তুমি তো কাফের হয়ে গেছো কেন জানেন নবু হচ্ছে সেহ মিথ্যাবাদী এতে কোনো সন্দেহ নাই প্রমাণ চাইতে পারবেন না প্রমাণ চাওয়ার অর্থ হচ্ছে প্রমাণ দিলে কি আপনি নিবেন নাকি মিথ্যাবাদীরকে প্রমাণ নবুত দাবিতে সব মিথ্যাবাদী আপনি কি প্রমাণ চাইতে পারেন তার কাছে চাইতে পারেন না কোনো প্রমাণ চাওয়ার সুযোগ নেই এই মিথ্যাবাদী এত হলে তাকে তার একমাত্র সত্য শাস্তি হচ্ছে যে ইসলামী সরকার থাকতো মৃত্যুদণ্ড শাস্তি হতো এটা হচ্ছে কাজ এই তুমি বলতেছেন না তুমি প্রমাণ চাইতে পারো না যে কেউ প্রমাণ চাইবে সে কাফের হয়ে যাবে কারণ প্রমাণ দিতে নবু আল্লাহ রসুল আর নব আসবে না এর অর্থ হচ্ছে আল্লাহ তালার আল্লাহ যেটা আল্লাহর সিফাত বা গুণ তিনি সবকিছু জানেন এটা অন্য কেউ যদি দাবি করে সে কাফের হয়ে যাবে আর কেউ যদি অন্য জানতে চায় তার আমল কবুল হবে না হয়ে যাবে এরপর সে যদি বলে তারপর যদি মনে করে যে এটা সত্য তাহলে সেই মান চলে যাবে কত কঠিন কাজ রসুল্লাহ সাল্লাম এই জিনিসটিকে আমাদের সাবধান করেছেন আবদুল্লাহ আব্বাস বলেছেন মান আবাজাদ ফাঁকাদ আতা বাবা বিন আবু সাহেব যে ব্যক্তি আবজাদের হিসাব জানলো বসে বসে অঙ্ক কষল সে জাদু জাদুবিদ্যা রপ্ত করলো আমাদের দেশে আবজাদের হিসাব শুনছেন কি না শুনছেন হুজুরের কাছে যাই হুজুর কিতাবটা দেখেন তো কি হয়েছে তোর নাম কি তোর মার নাম কি এর বসে বসে তিনি অঙ্ক কষা হ্যাঁ দুই আর চার বের করে একটা বল তোমার এইটা হয়েছে মিথ্যুক শালা তুই কোথেকে জানলি তুই গায়েব জানিস নাকি হ্যাঁ তোর মতো মিথ্যুক আল্লাহ দুনিয়াতে নাই তুই কিভাবে জান আল্লাহর জিনিস তুই কিভাবে জানিস হ্যাঁ যেই হুজুর এরা দাবি করে সে হচ্ছে জাদুকর নাকি আল্লাহ ছাড়া কেউ গায়বের মালিক নাই আল্লাহ যাকে জানাইছে অটুক শুধু বলতে পারে একমাত্র আল্লাহ খবর দিছে রাসূলদেরকে আর কাউকে গায়েবের খবর দেয়নি নবীর রাসূলদেরকে দিছে যেমন কবরে আজাব হবে কিনা কবর আজাব কি হচ্ছে না হচ্ছে কাউকে দেখছেন রাসূল কবর আযাব হইতে এগুলি দুনিয়ার মানুষ কেউ বলার কোনো ক্ষমতা নাই কি হচ্ছে না হচ্ছে সাহাবায়ে کرام তারাও জানতে পারেনি রাসূলকে অনেক সময় জানতে পারে যখন জানাইছেন যে ওটা শুধু জানছে কিন্তু এমন অনেক জিনিস আছে রাসূলুল্লাহ আসাম আলাইহি নিজে বলতেন যে আমি জানি না আল্লাহ তাআলা নিজে বলছে কুল লা আলামুল গায়ব হে নবী আপনি বলে দিন আমি গায়ব জানি না আল্লাহ যেটা জানায় শুধু ওটা এমবল দেন আপনাদেরকে জানাচ্ছি এর বাইরে গায়ব জানার খবর কেউ বলে দিলে সে মিথ্যুক এবং সে আল্লাহর সাথে দাঁড়িয়ে আল্লাহর কাছে সে তাগুত হিসেবে দাঁড়িয়েছে এজন্য কখনো এই জাতীয় জিনিস যারা দাবি করবে তাদের কখনো প্রশ্রয় দিবেন না বলবেন বুঝিয়ে বলবেন বলবেন যে শিরিক ইমান হারা হয়ে গেছ তুমি তাও বা করো এসতে করো আল্লাহ কাছে ক্ষমা চাও কেউ তোমার কোনো ভালো মন্দ কিছু করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহর কাছে যেতে হবে এটা হচ্ছে ইন্নাল্লা দিন আমানু দ্বিতীয় অংশ এবার ইন্নাল্লা দিন আমানু আমুল উৎস আলহাত জান্নাতে যেতে হলে ইমানটা ঠিক করতে হবে বলছি না দ্বিতীয় হচ্ছে আমুল উৎস আলহাত আমল